আমার ফেস মেকআপ পুরোটা কমপ্লিট হয়ে গেছে একটু অন করে দাও ক্যামেরাটা অনেক তো আছে সিরাম অ্যাপ্লাই করছি এটা হচ্ছে শোমিজের সিরাম ফেয়ার সিরাম তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো একটা সিরাম অ্যাপ্লাই করো মেকআপের আগে স্কিনকে যদি খুব ভালোভাবে প্রপার কেয়ার করা যায় তাহলে কিন্তু খুব সুন্দর লাগে মেকআপটা এই সিরামটা তোমরা নরমালি স্কিন কেয়ারের জন্য ইউজ করতে পারো কারণ খুব সুন্দরভাবে স্কিনকে কি বলবো ময়েশ্চারাইজিং করে তার সাথে সাথে খুব ভালোভাবে প্যাম্পারও করে আর এটা একটুখানি অ্যাবজর্ব হতে সময় দেবো স্কিনের মধ্যে এরপর আমি ইউজ করছি বায়োটিকের একটি ফেস ক্রিম একদমই সামান্য পরিমাণ নিলাম এরপর আমি ইউজ করছি একটি প্রাইমার এরপর আমি একটা সেটিং স্প্রে ইউজ করছি মেকআপের আগে যদি সেটিং স্প্রেটা ইউজ করা হয় তাহলে কিন্তু মেকআপটা আরো বেশি লং লাস্টিং হবে এরপর আমি ইয়েলো কারেক্টার ইউজ করছি এটা ক্রাইলনের আজকে আমি পুরো ফেস মেকআপটা করব ক্রাইলনের শেড দিয়ে তো আমার যেখানে যেখানে ডার্ক স্পট আছে সেই জায়গাগুলো আমি এই ইয়েলো কারেক্টারটা ইউজ করব আজকে যে মেকআপটা আমি তোমাদেরকে দেখাবো সেই মেকআপটা কোনো ব্রাইডালের কোণেও করতে পারবে তার সাথে সাথে কেউ যদি গেস্ট মেকআপও করো সেটাও করতে পারবে যেগুলো ডার্ক স্পট আছে সেই জায়গাগুলো আমি কভার করছি এরপর আমি আমার শেড অনুযায়ী একটা ক্রাইলনের থেকে মেকআপটা করছি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি আমি একটা ফাউন্ডেশনের ব্রাশ ইউজ করছি এটার নাম্বার হচ্ছে 6 ফাউন্ডেশনটা ব্রাশ দিয়ে অ্যাপ্লাই হয়ে গেছে এরপর আমি একটা বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে ব্লেন্ড করব আর বিউটি ব্লেন্ডারটা ইউজ করার আগে অবশ্যই একবার জলে এটাকে ড্যাপ করে নেবে তারপর ভালো করে মুছে কিন্তু বিউটি ব্লেন্ডারটা অ্যাপ্লাই করবে যদি তোমরা ড্রাই বিউটি ব্লেন্ডারটাই অ্যাপ্লাই করো সেক্ষেত্রে পুরো ফাউন্ডেশনটা কিন্তু এই রেসপন্সটা নিজে শুষে নেবে পুরো মেকআপটা ভালো করে আমি ব্লেন্ড করে নিলাম এরপরে আমি পাউডার ইউজ করছি তোমরা চাইলে কিন্তু হাইলাইটিং এবং কন্ট্রোলিং করতে পারো আমার কিন্তু হাইলাইটিং এর দরকার নেই আর কন্ট্রোলিং আমি পাউডারে করব তাই জন্য এইটাকে আমি স্কিপ করে দিলাম তোমরা যদি তোমাদের ফেসটা যদি প্রচন্ড ফ্যাটি হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা ক্রিম কন্ট্রোলিংটা করবে আর যদি মনে হয় না ফেসটা একটু চিকন টাইপের তাহলে কিন্তু তোমরা পাউডার কন্ট্রোলিং করতে পারো ফেসে পাউডারটা যদি বেশি হয়ে যায় কোনো অসুবিধা নেই কিছুক্ষণ ওটা রেখে তার 5 মিনিট পরে তোমরা ঝেড়ে নিতে পারো তাতে মেকআপটা কিন্তু খুব ভালোভাবে শেড থাকবে আই মেকআপটা পুরোটা আজকে করব এই বিউটি গ্যালাজের আই শ্যাডো প্যালেটটা দিয়ে এটা খুব সুন্দর এবং পিগমেন্টেড কালার
সুন্দর কালারগুলো এবং খুব পিগমেন্টেড তোমরা চাইলে কিন্তু এই প্যালেটটা ইউজ করতে পারো এরপর আমি আইব্রোটাকে ক্রিয়েট করছি আর আই মেকআপ করার আগে কিন্তু বেস করাটা সবথেকে বেশি দরকার না হলে কিন্তু আই মেকআপটা একদমই ফোটে না ফাউন্ডেশনটা অ্যাপ্লাই হয়ে গেছে এরপর আমি এই সেম বিউটি ব্লেন্ডার দিয়ে হালকা একটু ব্লেন্ড করে নিলাম এরপর আমি আই মেকআপটায় স্টার্ট করব ফার্স্টের বেসটার জন্য আমি একটু স্কিন কালারের যে আই শেডটা আছে সেটা দিয়ে আমি শেড করে নিচ্ছি ফাউন্ডেশনটা এরপর আমি একদম হালকা একটা মেরুন কালার দিয়ে আমি আই মেকআপটা স্টার্ট করছি ঠিক কোনটার পর কোনটা দিচ্ছি আমি কালারটা বলে দেবো তোমরা কিন্তু একটু ফলো করবে তাহলে আই মেকআপটা দেখবে খুব ইজি করাটা ওকে আমি একটা হালকা মেরুন কালারটা নিচ্ছি ঠিক আইলিডের এখানটায় আমি বসালাম একটু হালকা রেড কালার দিচ্ছি এরপর আমি মেরুন আর ব্ল্যাক কালারটাকে মিশিয়ে ঠিক এই জায়গাটায় অ্যাপ্লাই করছি এরপর আমি সেম ফাউন্ডেশনটা নিয়ে কাট ক্রিজ করছি ফার্স্টে
আইলাইনারের যে পয়েন্ট আছে সেখানটা লাগিয়ে নিলাম এবং উপর দিকে তাকাবো জেল একটা লাইন করে যাবে দেখবে সেখান দিয়ে তোমরা কেটে নেবে সেটার উপরে হালকা একটু স্কিন কালারের ফেস পাউডার অ্যাপ্লাই করছি এরপর তোমাদের যে কালারটা পছন্দ সেটা দিয়ে তো করবে বাট আমি এখানে দেখাচ্ছি গোল্ডেন কালার পাউডারটা ইউজ করেছিলাম সেটাকে আমি ছেড়ে নেব এভাবে যদি মেকআপ করো তাহলে কিন্তু 24 আওয়ার্স তোমরা মেকআপটাকে ক্যারি করতে পারবে আজকের মেকআপটির সাথে আমি একটা ব্রাইডাল শাড়ি ড্রাপিং করেছি তোমরা যদি জানতে চাও আমি এই শাড়িটা কিভাবে পরেছি তাহলে এর আগের ভিডিওটি তোমাদেরকে চেক করতে হবে এবং আজকের ভিডিওটি ভালো লাগলে কিন্তু বন্ধু বান্ধব এবং ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবে অবশ্যই আর তার সাথে সাথে আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগছে আমার ভিডিওগুলো তোমাদের এবং আজকে আমাকে কেমন লাগছে এই লুকটা ক্রিয়েট করে আর যদি তোমরা এরকমই ওয়েডিং গেস্টের মেকআপ করো তাহলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে শেয়ার করবে আমিও দেখতে চাই তোমাদেরকে কেমন লাগছে তোমরা আমাকে কিন্তু ফলো করতে পারো ফেসবুক পেজে তোমরা ওটাতে ফলো করবে এবং সেখানেও আমার অনেক ভিডিও আছে সেগুলোও তোমরা দেখতে পারো আর যদি কোনো রকম মেকআপ সম্পর্কে জানার থাকে সেটাও আমাকে কমেন্ট করতে পারো সেটার রিপ্লাই আমি নিশ্চয়ই দেব এরপর নিচের লাইনটাতেও আমি একটু হালকা আইশ্যাডো দিচ্ছি নিচে যে লাইনারটা পরেছি সেটা তোমরা লাইনার না পরে কিন্তু কাজলও করতে পারো সেক্ষেত্রে কাজল পরে কিন্তু হালকা ফ্লাফি ব্রাশ দিয়ে একটু ব্লেন্ড করে নেবে এবং তার সাথে সাথে একটু আইশ্যাডোও দেবো ব্ল্যাক কালারের আইশ্যাডো দিয়ে স্মাচ করবে এবং তার সাথে যদি ওপরে আই মেকআপ করে থাকো সেই আই মেকআপের যে কালারটা থাকে সেটা দিয়ে নিচে একটু ব্লেন্ড করবে সেক্ষেত্রে আই মেকআপটা আরও বেশি সুন্দর একটা লাইনার ইউজ করছি এটা জেল লাইনার গোল্ডেন কালারের ঠিক আইশ্যাডোটার উপরে এটাকে ইউজ করব
কন্টুরিং ইউজ করছি। ব্লাশ অ্যাপ্লাইয়ের সময় অল টাইম হাসতে হয়, তাহলে ব্লাশের যে পয়েন্টটা সেটা খুব ভালোভাবে উঠে আসে এবং শুধু সেই জায়গাটাতেই কিন্তু ব্লাশটা অ্যাপ্লাই হয়। ব্লাশ এবং কন্ট্রোর ইউজ অ্যাপ্লাই হয়ে গেছে, এরপর আমি ইউজ করব হাইলাইটার। হাইলাইটার অলওয়েজ কিন্তু ব্রাশে অ্যাপ্লাই, মানে ব্রাশটার উপরে ঘুরিয়ে তারপর হালকা ছেড়ে নিতে হবে। নোজটায় কন্ট্রোলিংটা আমি করিনি, সেক্ষেত্রে হাইলাইটারটা একটু ফিঙ্গার দিয়ে ভালো করে অ্যাপ্লাই করছি। তোমরা চাইলে কিন্তু কন্ট্রোলিং করতে পারো, নোজ কন্ট্রোলিং। হাইলাইটারের পালা শেষ, এরপর দ্য ওয়ান অ্যান্ড অনলি লিপস্টিক। লিপস্টিক আমি রেড কালারেরই ইউজ করছি, আমার রেড কালারের লিপস্টিকই কিন্তু বেশি পছন্দের। আজকের আমার পুরো মেকআপটা কমপ্লিট হয়ে গেছে, পুরো আই মেকআপ বা বেস মেকআপ পুরোটা কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আমি আমার ফুল লুক নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো আজকের ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে, আর যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ এরকমই হেল্পফুল ভিডিও আমি তোমাদের জন্য অল টাইম নিয়ে আসবো। আজকের মতো গুড বাই অ্যান্ড টেক কেয়ার, লাভ ইউ অল।